বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য সর্বজনীন পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্থানে মানববন্ধন হয়েছে সকালে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে কালো ব্যাচ ধারণ করে মিছিল কর্মসূচি পালন করে শিক্ষক সমিতি বক্তারা বলেন সর্বজনীন পেনশন স্কিম অবমাননাকর একটি নীতি যার মাধ্যমে দেশের সর্বোচ্চ মেধাবীদের বঞ্চিত করা হবে এ প্রজ্ঞাপন কার্যকর হলে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা চরম বৈষম্য হবেন তাই দ্রুত এই প্রজ্ঞাপন বাতিলের দাবি তাদের একই দাবিতে মানব বন্ধন করেছেন দিনাজপুরের হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা